মা, এবারের মতো আমাকে একটুখানি পড়াশোনায় তোমার কৃপাদৃষ্টি যেন আমার কাছে থাকে, আমার মাথার উপর যেন থাকে। আমি প্রত্যেক বছরই বলি কিন্তু পড়াশোনা ঠিক করি না, এবছর যেন আমি পাশ করে যাই। শুনতেই তো পাচ্ছ, এতদিন অনলাইন চলছিল, তোমাকে ডাকার প্রয়োজন মনে হয়নি। কিন্তু আবার তো অফলাইন শুরু হলো কালকে থেকে, তো কী করে সমস্ত কিছু উদ্ধার করবো ভেবেই তো পাচ্ছি না। সব বই তো তোমার কাছে দিয়ে নিয়েছি, তুমি আমাকে দেখো মা, এই বছরটা আমাকে একটুখানি উতরে দাও, দেখবি সামনের বছর আমি ভালো করে পড়াশোনা করব। এই বছরটা আমাকে একটু উতরে দাও মা, এই বছরটা প্লিজ উতরে দাও, আর এরকম পড়াশোনায় ফাঁকি দেবো না, আমাকে এই বছরটা উতরে দাও মা, প্লিজ উতরে দাও, উতরে দাও মা। মায়ের মুখটা কী সুন্দর হয়েছে তাই না, খুব সুন্দর মুখখানা হয়েছে মা গো। দেখো এবারে ছেলে মেয়েগুলোকে একটুখানি দেখো মা, এতদিন তো কী সব তোমাদের এসব অনলাইন হচ্ছিল, উচ্ছন্নে গেছে ছেলে পুলে, বেশ হয়েছে এবার অফলাইনে পরীক্ষা দিকে যা, টুকে টুকে দিচ্ছিল আর হয়ে যাচ্ছিলো। এইবার তো স্কুল খুলছে, এইবার সব টনক নড়েছে, তবুও মা একটু দেখো ছেলে মেয়ে দুটো যেন কিছু অন্তত পাস মার্কটা পেয়েও যেন পাস করে যায়, বুঝতেই তো পারছো কত কষ্ট করে পড়াতে হয়। দেখো মা দেখো যেন ছেলে মেয়েগুলো একটু উজড়ে যায়, তোমার কৃপা দৃষ্টি যেন ওদের হাতে একটু মাথায় একটু রেখো, ঠিক আছে না মা, রেখো একটু। হ্যাঁ পেলাম মা, আমি হয়তো মেয়েদের মতো না ধনাই বোনাই করতে পারবো না, ঠিক আছে। দুটো জিনিস আমি তোমার কাছ থেকে চাইতে এসেছি, এক একটু তোমার বিদ্যাপতি দিও, বুঝতেই তো পারছো এতদিন অফলাইন চলছিল, এবার এতদিন অনলাইন অফলাইন হয়ে গেল, একটুখানি দেখো ঠিক আছে। আরেকটু হচ্ছে আজকে তো তোমার দিন, মানে আমাদের ওইসব প্রেম ঠেমের দিন না, একটা কপি জোগাড় করে দিও যাতে কুচি ধরতে পারি, একদিনের জন্য হলো, সিঙ্গেল কি আর ভালো লাগে বলো তো সবসময়, একদিনের জন্য হলো একটু জোগাড় করে দিও যাকে নিয়ে একটু সারাদিন ঘুরতে পড়তে পারি, তারপর আবার যেমন সেরকম। আর পড়াশোনাটা একটুখানি দেখো মা, যাতে আমি 30 পেয়ে উতরে চাই, আর কিছু চাই না, জাস্ট 30 পেয়ে উঠতে চাই, এই হচ্ছে আমার মনোকামনা। প্রণাম মা, প্রণাম। হাই গাইস, সবাইকে হ্যাপি সরস্বতী পুজোর শুভেচ্ছা রইল। এই ভিডিওটা একটু ফানি করার চেষ্টা করলাম, কার কী মনস্কামনা সেটা মাকে জানাই, সেই ধরনের ক্যারেক্টার ফার্স্ট টাইম করার চেষ্টা করলাম, এর আগেও করেছি, এবারও করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এইরকম সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে এবং সরস্বতী পুজোর পুরো ব্লগটা কিন্তু তোমাদের কাছে আসতে চলেছে, তার জন্য ওয়েট করতে হবে, দেখতে হবে এবং আমাকে সাপোর্ট করতে হবে। তোমরা যারা সাবস্ক্রাইব করছো তাদের থ্যাংক ইউ সো মাচ, আর যারা করোনি তারা চুপ করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে দিয়ে, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। আর হ্যাঁ, আমার আরেকটা কিন্তু চ্যানেল আছে, সেটাতে মোটিভেশনাল ভিডিও আসে, সেটাতেও একটা খুব সুন্দর একটা বাচ্চাদের রিলেটেড ভিডিও আসতে চলেছে, সেটাও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ভিজিট করো। আর যদি কারোর কিছু এই ধরনের ফানি ইনসিডেন্ট পছন্দ হয় তাহলে এই যে আমার পেজটায় গিয়ে আমাকে মেনশন করতে পারো, আর এই হচ্ছে আমার ইনস্টাগ্রাম, এখানে গিয়েও তোমরা আমাকে মেনশন করতে পারো। সেগুলোকে এছাড়াও আজকের জন্য বাই, টাটা, অ্যান্ড টাটা, আর ওয়েট করো নতুন ভিডিওর জন্য, তো বাই।